শান্তির পথ সে তো একটাই, একটাই সে পথ ইসলামে ছুটে আয়। নববর্ষ বা 31st night এগুলো উদযাপন করা যাবে কি? বছরের প্রথম দিনে পালনীয় কিছু আছে কি? প্রিয় দর্শক, ইসলামের মধ্যে এটি দ্ব্যর্থহীন ভাবে বিভিন্ন হাদিসের মধ্যে নিষিদ্ধ করা হয়েছে যে এমন কোন বিশেষ দিবস পালন করার কোন অবকাশ ইসলামের মধ্যে নেই। বিশেষ করে বছরের প্রথম দিন বা প্রথম রাতকে উদযাপন করা এটি ইসলামী ধর্মীয় রীতি নয়, বরং এটি বিজাতীয় নীতি, এটি বিজাতীয় কালচার। কাজে অন্য ধর্মাবলম্বীদের এই সকল কালচার যারা উদযাপন করে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য অনুযায়ী যারা যে জাতির সঙ্গে সাদৃশ্য অবলম্বন করবে তারা সেই জাতির অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। সুতরাং 31st night উদযাপন করা এবং এটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করা এটি কোন মুসলমানের জন্য বৈধ হবে না, তার জন্য এটি জায়েজ হবে না। প্রতি মাসে একটা, আজকে তো 31st night না, কয়টা বাজে? হ্যাঁ, আরো সময় বাকি, 12টা বাজতে বাজতে আরো দেরি অনেক। এখানে পটকাটার কফি যায় নাকি? বোমা টোমা কিছু নাই না? মাশাআল্লাহ, সোজানগরের লোক তো খুব আল্লাহওয়ালা দেখি, আল্লাহ কবুল করুক। তো যে নতুন বছরের জন্য প্ল্যান নেন, ঘরটারে কি করে সুখী সমৃদ্ধ বানাবেন, প্রতি মাসের জন্য কয়টা সুরা? 12 মাসে তাহলে কয় সুরা? 12 সুরা। প্রতি সপ্তাহে আপডেট নিবেন, খোঁজ খবর নিবেন, কয় আয়াত হইলো তোমার স্ত্রীর, খোঁজ খবর নিবেন সন্তানের, খোঁজ খবর নিবেন কয় আয়াত হলো। মাস শেষে সবাই সবার কাছ থেকে শুনবেন ঘরের বরকত বাড়ায় দিবে কে? এরকম ফ্যামিলি আমাদের সবার হোক আমরা চাই না? হ্যাঁ, স্ত্রী তার স্বামীকে কোরআন তেলাওয়াত করে শোনায়, স্বামী তার স্ত্রীকে কোরআন তেলাওয়াত করে শোনায়, বাবা তার সন্তানকে কোরআন তেলাওয়াত করে শোনায়, সন্তান তার বাবাকে কোরআন তেলাওয়াত করে শোনায়। আপনার ছেলে মেয়েরা যখন কোরআন পড়ে আওয়াজ করে পড়তে বলেন যাতে ভুল হলে শুধরে দিতে পারেন, এবং প্রতি মাসে যে সূরাটা মুখস্থ করবেন ওই সূরাটা তাদাব্বুরে কোরআন করতে হবে, অর্থ জানতে হবে। মাতৃভাষায় কোরআনের অর্থ জানার দরকার আছে না নাই? তাহলে ঘরে কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ, নাই বিয়ে করছেন কারা কারা দেখে হাত তোলেন। বিবাহিতদেরকে সুজানগরে কি বলেন আপনার আঞ্চলিক ভাষায়? বিবাহিত বিয়াতি, আর অবিবাহিত আবিয়াতি। বিয়াতিরা হাত তোলেন, বিয়াতিরা, আবিয়াতি বেশি আজকে, বিয়াতি কম। আপনার স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন, পারবেন না? কষ্ট হবে, স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করবেন, এটা সুন্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাওয়াত করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাউল কোরআন ওয়া রাসুহু ফি হাজরি ওয়া আনা হায়েদ। আমার মাসিক চলা অবস্থায়, মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলা অবস্থায় আমার কোলে মাথা রেখে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করেছেন, আর আমি শুনেছি চিল্লায় পড়ে সুবহানাল্লাহ। ঘরে শান্তি নাই, কারণ কোরআন তেলাওয়াত নাই তো, কোরআনের তেলাওয়াতও নাই, শান্তিও নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবারা, তোমরা তোমাদের ঘরটারে গোরস্থান বানিয়ে রেখো না। ফা ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, কারণ শয়তান ওই ঘর থেকে দৌড়ে পালায় যেই ঘরে সূরাতুল বাকারা তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ পড়ে। এজন্য ঘর উদ্বোধনের সময় কোন সূরা পড়তে হয়? সূরা বাকারা। চিল্লায় পড়েন কোন সূরা? আওয়াজ করে পড়েন কোন সূরা? নতুন ঘর করছেন, নতুন দোকান করছেন, নতুন ফ্ল্যাট কিনেছেন, কোন সূরা পড়বেন? সূরাতুল বাকারা। শয়তান ওই ঘরে থাকে না। তাহলে ঘরে সুখ শান্তি আর সমৃদ্ধি আনার 5 নম্বর ফর্মুলা হচ্ছে ঘরে কোরআনের তেলাওয়াত লাগবে। এখন কোরআনের তেলাওয়াত নাই, কোরআন আমরা শিখাতে চাই না, আছে না নাই? আমরা এখন ধর্মপ্রাণ হয়েছি কোরআন ছাড়া, কি ছাড়া? ধর্মপ্রাণ, ধর্মপ্রাণ, আমরা বড়ই ধর্মপ্রাণ, নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন, ধর্মপ্রাণ।
রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যানফেনানি রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে আল কোরআনের বাণী এখন শুনি সারে গামার দীপ্ত ফ্যানফেনানি ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ ঠিক না প্রতিদিন কোরআন শিখায় যে তার পকেট যায় ফাঁকা রে তার পকেট যায় ফাঁকা সপ্তাহে দুই দিন গান শিখায় যে নেয় তো হাজার টাকা ধর্ম প্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন ধর্ম প্রাণ ধর্ম প্রাণ আমরা বড়ই ধর্ম প্রাণ নামাজ রোজার কিছু নাই ভুলেও ধরি না কোরআন ধর্ম প্রাণ এরকম ধর্ম প্রাণ আমরা কেউ হতে চাই প্রতিদিন ফজরের পরে আমার ঘর থেকে কোরআন তেলাওয়াত হোক আমরা চাই কি চাই না